love this is Shubhra Jita. Welcome you all to my channel. এখন কথা হবে সেক্স এডুকেশন সিজন 3 নিয়ে। যেমন রিভিউটা করতে খুব দেরি হয়ে গেল বাট স্টিল দের সে পর দ্রুত আয়া। তো যাও গো চন্দ্রিকা চ্যানেল রিভিউয়ার পার্ট এডুকি। তো সেক্স এডুকেশনের প্রথম দুটো সিজন প্রায় ধরুন ইন টোটাল 6.5 থেকে 7.5 ঘন্টা এরকম একটা ডিউরেশন রাখা হয়েছিল। কিন্তু সিজন 3টা শেষে এসে প্রায় 45 মিনিট ডিউরেশন বেড়ে গিয়েছে, মোর দ্যান 7.5 আওয়ার্স হয়ে গিয়েছে এই সিজন 3টা। তো কেমন হলো এই যে অপেক্ষাটা একটা বছরের সঙ্গে প্রায় 7.5 ঘন্টা 8 ঘন্টা যে টাইমটা আপনারা দেবেন সেটা কি অ্যাকচুয়ালি ওয়ার্থি নাকি না জাস্ট স্কিপ করলে এটা চলে যায়, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই একটা বছরে শুধুমাত্র যে বাচ্চাদের জীবনে চেঞ্জেস এসেছে তা নয়, বা স্কুলের যে পিরিয়ডস গুলো লাইফ তাদের জীবনে চেঞ্জেস এসেছে তা নয়, সঙ্গে বড়দের লাইফও কি কি চেঞ্জেস এলো বড়রা সময়ের সঙ্গে সঙ্গে, বা তাদের জীবনের আর একটা নতুন দিগন্ত খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন কি পেলেন সেই নিয়ে দেখানো হয়েছে। আর যেসব ভালনারেবিলিটিস গুলো আমরা দেখে এসেছিলাম যে দুটো সিজন ধরে শুধুমাত্র বাচ্চাদের উপরে অনেকটা বেশি ফোকাস, এখানে শুধু বাচ্চা নয় সঙ্গে সাইমেন্টেনিয়াসলি বড় বা তথাকথিত একদম প্রাপ্তবয়স্কদের চরিত্রগুলোর মধ্যে যেই ভালনারেবিলিটিস গুলো, তাদের মধ্যে যেই ডাইলেমা গুলো, তারা কিছু কিছু জিনিস না চেয়েও যেন করে ফেলছেন তাদের ওই জাস্ট স্পন্টেনিয়াস রিয়াকশনে, সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে কি সুন্দর একটা ম্যাচিওর স্ক্রিন প্লে। সিরিয়াসলি এই স্ক্রিন প্লেটা সব থেকে আমার ম্যাচিওর লেগেছে। শুধু ম্যাচিওর যে মানে ভালো দিক থেকে তা নয়, হয়তো আমি শব্দটা হয়তো ভুল ব্যবহার করছি, বাট এখানে ম্যাচিওর স্ক্রিন প্লে ক্যারেক্টার গুলোকে এত ম্যাচিওর ভাবে ট্রিটমেন্ট করেছে, ওই জিনিসগুলো এতটা রিয়েলিস্টিক লেগেছে যেন সারিয়ালিজম ওয়ার্ডটা আপনি ভুলে যাবেন, এত সুন্দর ভাবে ক্যারেক্টার গুলো ট্রিট করেছে। এখানে কোন একটা ক্যারেক্টার ধরুন যে একদম ফ্ল্যাম পয়েন্ট একটা ক্যারেক্টার শুধু উড়ে উড়ে ভেসে ভেসে থাকতে ভালোবাসে, সেই ক্যারেক্টারটা কোথায় একটা গিয়ে মাটিতে একাডেমির পর তার ইয়েটা সুতোর এসে আটকা ছিল, বাট সে ওই সুতোয় স্যাটিসফ্যাকশন তার ছিল না, বাট সে আলটিমেটলি সেই সুতোয় আর থাকেনি, সে সুতো কেটে আকাশে উড়েই যায়। কার কথা বলছি সেটা আপনারা সময়ের সঙ্গে সঙ্গে জানবেন। এছাড়াও প্রচুর প্রচুর ক্যারেক্টারগুলো যেগুলো খুব একটা হয়তো এক্সপ্লোর ছিল না, এখানে সে খুব দুর্দান্তভাবে এক্সপ্লোর হয়। লাইক ওটিসের মায়ের ক্যারেক্টারটা, ওলার বাবার ক্যারেক্টারটা, ওলার বাবার আমরা একটা ব্যাক স্টোরি সম্বন্ধে জানতে পারি, তার কি অ্যাকশন গুলো ওরকম কেন, তার রিয়াকশন গুলো ওরকম কেন, ওটিসের মা কেন ওটিসকে ওরকম ভাবে বারবার তার প্রাইভেসি গুলোকে ব্রিচ করেছে, কোথাও থেকে সেই জিনিসগুলো যে সে কেন কি করছে এবং তার ফলে ওটিসের মধ্যে কি হচ্ছে তার কি রিয়াকশন, সেগুলো আমরা থার্ড সিজন হিসেবে দেখতে পারি। এছাড়াও কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে সেগুলো নিয়ে আমি পরে আসবো, বাট তার আগে ওখানে কিছু কিছু বড় আর যেসব ক্যারেক্টার নিয়ে বলছিলাম, প্রথম তো আসবো অ্যাডামের বাবার যে ক্যারেক্টারটা ছিল প্রফেসর গ্রফ, হেড টিচার গ্রফ। তো সে অবভিয়াসলি সেকেন্ড সিজনে লাস্টে আমরা দেখেছিলাম যে তাকে স্যাক করে দেয় স্কুল থেকে ঘটনাটা ঘটার জন্য, মিউজিক্যালটা হওয়ার জন্য। তো তারপর সেই মুহূর্তে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারপর তার বউ তাকে ছেড়ে দেয়, তা আমরা বুঝতে পারছিলাম ওই লাস্ট মোমেন্টে এসে। তো ছেড়ে দেওয়ার পর সে কিভাবে লাইফটা ক্রিয়েট করে এবং সেই ক্যারেক্টারটা কেন ওরকম, সে কেন ওরকম ভাবে মানে একটা স্ট্রিক্ট একটা কিছু নিয়ে ঘুরছে, বাট আবার তার ড্রয়ার আবার ক্যাট বেরিয়ে রয়েছে সময় সময়, সে যখন খাবি খাওয়ার মুহূর্ত হয়ে আসে ওরকম বাচ্চাদের মতো বিয়ে করে, সে ক্যারেক্টারটা কেন ওরকম, তার ভালনারেবিলিটিস গুলো কেন ওরকম, সে কেন ওরকম একটা বিচ্ছিন্ন বিহেভ করে সেগুলো নিয়ে আমরা দেখছি। তার ওই বিশৃঙ্খলার কারণ তার মাথার মধ্যে ডায়লগগুলো চলছে, ওগুলো যেভাবে খেলা হয়েছে, সঙ্গে যে নতুন আরেকজন হেড টিচার এসেছেন হোপ, সে হোপের আবার সে হোপ অ্যাকচুয়ালি সবকিছুকে একদম ডিসিপ্লিন অর্ডার দিতে চায়, সে কেরিয়ার একদম সাকসেসফুল হতে চায়, একদম সাকসেসফুল কেরিয়ার একজন পার্সনের ওই সব টিক বক্সগুলো থাকে সে সবগুলোকে মোটামুটি সে ফিল করুক আর না করুক সেই টিক্স বক্সগুলোকে সে টিক করতে চায়, সে গ্রিন করতে চায়, সে লক্ষ্যে সে মোডেলকে নতুনভাবে একদম মুড়ে দিচ্ছে ডিসিপ্লিন সঙ্গে একদম প্রপার একটা লাইন মেনটেন করে, আপনারা চলুন নাম বাড়াবার সোজা চলুন কোনো প্রশ্ন করা যাবে না, এরকম একটা ডিক্টেটারশিপ যে স্কুলের মধ্যে নিয়ে আসে, বাট সেটাও কেন সবটা নিয়ে এই বড় ক্যারেক্টারগুলো যখন ব্রেকডাউন হচ্ছে সেগুলো আরও যেন মনে হচ্ছে আরও অনেক অনেক ম্যাচিওর, অনেক বেশি ম্যাচিওর মনে হচ্ছে আমার এই সেক্স এডুকেশন সিজন 3টাকে। সঙ্গে এবার যদি আসি স্কুলের ক্যারেক্টারগুলো, তো এখানে মেইনলি দুটো ক্যারেক্টার আপনি একদম শেষ পর্যন্ত মনে রাখবেন, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে শেষে জানাবেন। সে দুটো হচ্ছে অবভিয়াসলি একটা রুবি, হ্যাঁ চুয়েল রুবি, সিজন 2 পর্যন্ত আমরা যা দেখছিলাম সেই ক্যারেক্টারটা এখানে সে একটা মোমেন্টে ব্রেক করে, পুরোপুরি ব্রেকডাউন করে, তার চোখ দিয়ে জল পড়ে, কেন পড়ে কি পড়ে আর সেই জার্নিটা কিরকম সেটা দেখবার জন্য আপনাকে দেখতে হবে প্রায় 7.5 ঘন্টার সেক্স এডুকেশন সিজন 3টা। যারা ক্যারেক্টারগুলোর সঙ্গে সিজন 2 অবধি একদম একাত্ম হয়ে গেছিলেন তারা নিঃসন্দেহে অনেক অনেক বেশি করে ফিল করবেন সিজন 3-তে এই ক্যারেক্টারগুলোর ব্রেকডাউন পয়েন্টগুলো। সঙ্গে অ্যাডাম ওই বুলিদার একটা ক্যারেক্টার, আমরা যে করে তাকে হেট করবো, সেই ক্যারেক্টারটা একটা টাইমে এসে যখন চোখের জল ফেলে, অ্যাকচুয়ালি অ্যাডামের ক্যারেক্টারটা আরও বেশি করে রুবির ক্যারেক্টারটা কি সে সবাইকে
ছোট করছে, হ্যান্তেন করছে, এরকম একটা ব্যাপার। বাট অ্যাডামের একটা জাস্ট পাথর দিলে একটা ক্যারেক্টার মনে হচ্ছিল ওই একমাত্র ইমির কেসটা ছাড়া। বাট সেও একটা মোমেন্ট এসে যে কাঁদছে কিছু একটার জন্য, এই জিনিসগুলো ভালো। ওই যে ইভলভ গুলো ক্যারেক্টারটার মধ্যে ওই ছোট ছোট মুভমেন্ট গুলো মাধ্যমে যে স্মুথ ট্রানজিশন গুলো, স্মুথ চেঞ্জেস গুলো যে আনছে মেকার্সটা এই ক্যারেক্টার গুলোর মাধ্যমে, স্পেশালি রুবি আর অ্যাডাম রফের মধ্যে, সেগুলো খুব তাড়াতাড়ি আপনি উপভোগ করবেন। এবং সঙ্গে অবভিয়াসলি ওটিস আর মি, ওটিস একটু বড় হয়েছে, মি ও আর একটু বড় হয়েছে, তাদের লাস্ট ইয়ার চলছে, আরো পরবর্তী জীবনে হাতছানি, স্কুলের ফাইনাল ইয়ার, তারপরে কি কি হয় আমরা জানি, তো সেগুলোকে সে তারা কিভাবে ডিল করছে লাস্ট ইয়ার। সঙ্গে সেকেন্ড সিজনটা যে জায়গায় শেষ হয়েছিল, মেসেজটা ডিলিট করা দিয়ে তারপরে কি হয়, আজও কিন্তু দুজনে জানলো না, দুজনে দুজনের প্রতি হেট্রেড নিয়ে শুরু করবে বা দুজনে দুজনকে ইগনোর করে শুরু করবে, বাট আদৌ কি কনফ্রন্টেশন হয়, কোথায় হয়, কিভাবে হয়, কোন শেষ পর্যন্ত কি পরবর্তী, সেটার জন্য অবভিয়াসলি অবভিয়াসলি সিজন থ্রি টাই 7.5 ঘন্টা কাটাতেই হবে। আমার ভালো লেগেছে নিঃসন্দেহে, অনেক বেশি ম্যাচিউর মনে হচ্ছে, অনেক বেশি যেন ক্যারেক্টার গুলো বললাম না, এর একটা নিজস্ব একটা ছন্দ আছে ক্যারেক্টার বা এই যে টোটাল রাইটিংটা। দুটো সিজন আপনি যদি ঝেলে আসেন বা দুটো সিজন আপনি যদি সহ্য করে আসেন, থার্ড সিজনটা অনেক অনেক বেশি পলিশড আপনার মনে হবে, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়, যাই না ওরা বড় হয়ে গিয়েছে বা আমরা অনেক বেশি জিনিসের সঙ্গে বা আমরা অনেক বেশি জিনিসের সঙ্গে কানেক্ট করতে পারবো বলে তাই কিনা আমি জানি না, বাট সিরিয়াসলি অনেক অনেক বেশি পলিশ লেগেছে আমার সিজন থ্রিটা। তো এই ছিল আমার রিভিউ রিয়াকশন, আরো অনেক অনেক কিছু নিয়ে বকা যায়, ঘন্টা বা ঘন্টা বকা যায় এটা নিয়ে। এবং ডায়লগ দিয়ে যে ডায়লগ রাইটিং গুলো দুর্দান্ত, ডায়লগ রাইটিং করেছে দুর্দান্ত। কিছু কিছু জায়গাতে বলবো, একটা জায়গাতে আছে ওটিস, ওটিস কারোর একটা মন ভাঙে, হ্যাঁ ওটিসও কারোর মন ভাঙে, তো সেই ক্যারেক্টার ওটিস মন ভেঙে এসে জ্যাকবের সঙ্গে দাঁড়িয়ে আছে, ওলার বাবা, ইয়েস ওলার বাবা জ্যাকবের সঙ্গে দাঁড়িয়ে আছে একটা জায়গাতে, ওরা গাছে একটা ট্রি হাউস বানাচ্ছে, তো ট্রি হাউস বানানোর ওই কাজে ওটিস হুট করে জ্যাকবের কাছে এসছে। ওটিস আর জ্যাকবের মধ্যে কি রিলেশন আমরা সেকেন্ড সিজন অব্দি দেখে নিয়েছিলাম, তো সে এসে ওটা দেখে জ্যাকব বুঝতে পারে কুছ তো ডাল মে কালা হ্যায় নেই তো ইয়ে বান্দা মেরে পাস নেই আতা, তো আসে তখন জ্যাকব জিজ্ঞেস করে ইজ এভরিথিং অল রাইট, তখন ওটিস বলে ইয়েস অল রাইট, তো ওইসব বলে, তারপরে কনভারসেশনটা শুরু হয়। তারপরে তখন বলে যে কেন কি হয়েছে কিভাবে ওটিস কার কেমন কি করে মন ভাঙলো, তো এই বলার পরে তখন জ্যাকব বিশ্বাস করে তুমি কি এটা ইচ্ছা করে করেছো, ইন্টেশনারি করেছো, তখন ওটিস বলে না আমি ইন্টেশনারি করিনি বাট আমার খারাপ লাগছে। তখন একটা ভালো একটা মনোলগ রয়েছে জ্যাকবের ভয়েসে বা জ্যাকবের ক্যারেক্টারটার উপরে, সেটা দুর্দান্ত দুর্দান্ত। আরো একটা জায়গা রয়েছে যেখানে স্কুলে একটা জায়গাতে মেয়ে বই বলে যে তোমার জন্য ক্যাজুয়াল রিলেশনশিপ নয় ওটিস কে বলে, তখন ওটিস বলে অ্যাটলিস্ট যাও ওটার বলবো না আপনাদের জন্যই থাক না হলে, ওটা যে আমি ট্রেলার দেখেছি কিনা, আমি যদি ট্রেলারটা দেখিনি প্রথম কথা, কারণ ট্রেলার দেখতে ইচ্ছা ছিল না একদম, ওয়েব সিরিজটাই দেখি, তো ওই জায়গাতে কিছু ক্যারেক্টার এবং একদম লাস্টে আমি স্পয়লার দেবো না, কোনো দিতেও চাইও না, ইন্টেশন অনেক খিস্তি খাবো, প্রচুর খিস্তি খাবো, তো একদম লাস্টে একটা জায়গাতে ওটিস আর মি একটা কনভারসেশন রয়েছে, ওই জায়গাতে যেটা হয় সেটার একটা সাউথের একটা মুভি নিয়ে আমি কিছুদিন আগে কথা বলছিলাম, নাম করবো না, যারা দেখে নিয়েছে তারা নিঃসন্দেহে খিস্তে পারবেন যদি এখন সিনটি আপনারা না দেখে থাকেন, তো ওটাতে যেরকম দেখেছিলাম একটা ম্যাচিওর এন্ডিং, আমি বরাবর বলেছিলাম ওর একটা ম্যাচিওর এন্ডিং, সিরিয়াসলি খুব ভালো লাগে দেখতে, জানি এইভাবে কতটা হওয়া পসিবল বা কতটা হয়, বাট ওর ম্যাচিওর এন্ডিং সিরিয়াসলি মানুষের জীবনে হওয়া দরকার, তাতে সব কটা মানুষ সুখে থাকে, তো যে এন্ডিংটা আমার ভালো লেগেছে, কার কিরকম কি লাগবে যাই না, হয়তো অনেকে ফিল্মই লাগতে পারে বাট আমার মনে হয় এটাই অ্যাকচুয়ালি হওয়া দরকার ছিল দুটো ক্যারেক্টারের মধ্যে, যাক সম্পর্কের সরদ হয়ে আর কাজ নেই, আমার ভালো লেগেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু কিছু মোমেন্ট খুব ভালো ভালো তৈরি হয়, আরো জ্যাকসন ক্যারেক্টারটা আমার বিশাল পছন্দের ক্যারেক্টার, জ্যাকসন আর নতুন কিছুতে যায়, আর হ্যাঁ LGBTQ এই যে পাঁচটা যে অক্ষর, এই অক্ষরের লাস্ট যে অক্ষরটা কিউ বা কুয়ের, এই কুয়ের সম্পর্কটাকে নিয়ে বা কুয়ের এই জনরা বা কুয়ের এই সেকশন, জনরা বলবো না এই সেকশনটাকে নিয়ে কিছু কাজ করেছেন মেকার্সরা, এর মাঝখানে মাঝখানে অনেক কিছু সাব লেয়ার দেখিয়েছেন, আর এইসব ডায়লগগুলো চলছিল বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে, ইমের মধ্যে যে ডায়লগগুলো চলছিল আর এইসব ক্যারেক্টারগুলো, সেগুলো কনক্লুশন হয়েছে, ভালোই মোটামুটি লেখা, 7.5 ঘন্টা যে কোথা দিয়ে কেটে যাবে ধরতে পারবেন না, অনেক পরিণত কিছু জান কি, দেখুন আর ভিডিও বড় করে লাভ নেই, অ্যাপ্রক্স 9 মিনিট হয়ে গিয়েছে, তো আমার ভিডিও এখানেই শেষ, আপনাদের কেমন কি লেগেছে যারা শেষ করে নিয়েছেন, তাই 7.5 ঘন্টা 7.5 ঘন্টার ডিউরেশনটা বারবার করে বলছি, মাথা থাকুক নাহলে হুট করে দুম করে দেখতে বসলেন, শেষ মাঝখানে দেখে সরে গেলেন, খুবই খারাপ লাগবে ব্যাপারটা, তো দেখুন গিয়ে যান, যারা দেখেছেন অলরেডি কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো, আমার ভালো লেগেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মতামত, ভিডিওটা ভালো লাগলো বেস্ট অবশ্যই লাইক করুন শেয়ার করুন, আর আমার চ্যানেলের ভিডিও প্রথমবার জন্য দেখতে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে বলবেন না, বাই বাই।